আসসালামু আলাইকুম পল্লী টিভি সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি স্বামীম হক প্রথমেই জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ পাঁচ বিবিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্বোধন ও প্রতিবন্ধীদের মাঝে বই বিতরণ সিরাজগঞ্জের চৌহালি উপজেলার ব্রাহ্মণ গ্রাম চুরানব্বই নৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ এবং দৃশ্যমান চোখে দেখা যায় এই উন্নয়নে আমরা খুশি না বলেছেন গাজীপুরের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মহান বিজয় দিবস উপলক্ষে সাডারপাড়া যুব উন্নয়ন মুক্তিসংঘ ক্লাবের উদ্যোগে শেখ রাসেল হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেল চারটায় সাডারপাড়া গ্রামের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় রাকিব হোসেনের পৃষ্ঠপোষকতায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুমবা ইউপি চেয়ারম্যান জনাব মুক্তার হোসেন মন্ডল কারমাইকেল কলেজের সাবেক প্রভাষক জনাব আলহাজ আবু ফারা মোহাম্মদ শামসুদ্দোহা পেলাল কুসুমবা ইউপি দুই নং ওয়ার্ড সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাবু ও মোহাম্মদ রাশিদুল ইসলাম উক্ত ফাইনাল খেলায় সারাপাড়া কাবাডি দল পঁয়ত্রিশ পনেরো পয়েন্ট ব্যবধানে সিধাইল বুম্বু কাবাডি দলকে পরাজিত করে রংপুরের তারাগঞ্জে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাট বাজার সংলগ্ন গতকাল বুধবার দুপুরে ওই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট ইসমতারা তিনি বলেন আমার এলাকার মানুষের জন্য কিছু করতে চাই পরে সিদ্ধান্ত নিয়ে প্রতিবন্ধীদের জন্য বিদ্যালয় কম্পিউটার প্রশিক্ষণ চিকিৎসা সেবা বয়স্কদের স্বাক্ষর ও শিক্ষার ব্যবস্থা সহ সম্পূর্ণ বিনামূল্যে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগ শুরু করি সেবাসমূহ দেয়ার জন্য সকল অবকাঠামো প্রস্তুত করেছি স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন ওই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কাজী এগ্রো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার কাজী আবু সাঈদ বলেন গ্রামের মানুষের সেবা করার জন্য পাশে দাঁড়াতে পেরে আজ নিজেকে ধন্য মনে করছি এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদা ইয়াসমিন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন বড়গোলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নীলুফা ইয়াসমিন কুরশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গুলশান আরা ফাউন্ডেশনের সহসভাপতি আব্দুল মাজেদ আল সাব্বির সাগরের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ বিনামূল্যে বই বিতরণ করেন রায়পুরায় বছরের প্রথম দিনে সরকার প্রদত্ত বিনামূল্যে বই উপজেলা প্রশাসন উপজেলা শিক্ষা অফিস ও সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিতরণ করা হয়েছে বুধবার সকালে সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বই বিতরণের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাদেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসাইন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা থানা অফিসার ইনচার্জ মহসিনুল কাদির উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনায়েদ মাধ্যমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানা পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম শাহীন সিরাজনগর এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ উদ্দিন উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মিয়া উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ বাংলাদেশ সরকারের ঘরে ঘরে শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে বছরের শুরুতেই সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামজীবন সরকার সহকারী শিক্ষক আসমা সিদ্দিকা রিনা সুলতানা সাংবাদিক আব্দুল আওয়াল ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক মিলন বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে ব্যাপক উৎসাহিত হয় নতুন বছর নতুন দিন নতুন বইয়ে হোক রঙিন এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান প্রমুখ অপরদিকে জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন জামালগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল কবির এরপর আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট মোজাম্মেল হক এমপি বলেছেন দৃশ্যমান চোখে দেখা যায় এই উন্নয়নে আমরা আমরা খুশি না দেশকে পৃথিবীর বিশ্বমানের অবস্থায় নিয়ে যেতে চাই তিনি বুধবার জানুয়ারি গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে মেট্রো স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন ও বই উৎসব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী বলেন সারা বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে যা পৃথিবীর আর কোনো রাষ্ট্রে দেয়া হয় না শুধু আমার আমাদের দেশেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ব্যবস্থা করেছেন এসময় সময় তিনি আরো বলেন শুধু গাজীপুরেই আঠাশ লক্ষ বই বিতরণ করা হয় মেট্রো স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সাবিকুর নাহারের সভাপতিত্বে প্রশাসক নূরে আলম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোজাম্মেল হোসেন ও উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ খলিলুর রহমান এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন সবশেষে কেক কেটে মন্ত্রী স্কুলের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন টিভির এখনকার সংবাদ এ পর্যন্তই পলিটিভি টিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ এছাড়াও ফেসবুকে লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দেশ ও জনতার কথা বলে